Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hari Bol, Jore Hari Bol, Hari Bol. Namaste Saraswati Devi, O Radhani Pracharine, Nirvishesha Sunyavadi, Asatya Dasatarine. Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Paschato Deshatarine Jai Krishna Chaitanya Prabhu Nityananda Siyadaita Gadadhara Siddhasthari Ora Bhakta Vinda Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Siyadaita Gadadhara Siddhasthari Gaura Bhakta Vrinda Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Haraya Namo Krishna Jadavaya Namo Krishna Hare Haraya Namo Krishna Jadavaya Namo Holha Govindaram Srimadushudan Gopal Govindaram Srimadushudan Jaya Jagannatha Jaya Jagannatha Balladeva Jaya Subhadra Jaya Jagannatha Jaya Jagannatha Balladeva Jaya Subhadra Bhagavad-gita dham Angulangaya Teganam Yachita Dhamahandande Sri Gaudhitainam Paramanandamadham Sri Chaitanya Iswaram Hari Om Tat Sat Hare Krishna Upasthit Bhaktabrindo Ekhon Ashirbani Pravachan Pradhan Kurvin Antuchati Krishna Bhavanita Sangher Acharjabrindo Nnotam Ebang JVC Jini Krishna Kripa Srimurti Srila Abhay Charanarvindo Bhakti Vedanta Swami Prabhupadir कृपा धन्नो शिष्य सारा पृथ्वी ते जहाँ प्रचारणाय एक कृष्ण भावना एक ही चला चेन
সেই সকলে পরমাধ্য গুরু মহারাজ, গুরুদেব শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ এখন আশীর্বাণী প্রদান করবেন। জয় পরমাধ্য গুরু মহারাজ কি, পরমাধ্য গুরু মহারাজের বাংলাদেশ শুভ আগমন কি। আমরা আবার গুরু মহারাজকে একটু জোরে জয়ধ্বনি উলোধ্বনির মধ্যে দিয়ে আমরা স্বাগত জানাবো এই স্বামী বিবেকানন্দ বাংলাদেশ নিতাই গৌর সীতানাথ পরমানন্দে হরি পরমাধ্য গুরু মহারাজ কি, পরমাধ্য গুরু মহারাজের অবস্থান কি, শিল প্রভুপাদ কি, নিতাই নিতাই গৌর সীতানাথ পরমানন্দে হরি। আজকে অনেক বিভিন্ন অনুষ্ঠান আছে, আজকে বিভিন্ন রকমের অনেক অনুষ্ঠান আছে এবং আমরা সঠিক অনুষ্ঠান এই দিনে দিনে মধ্যে শাশ্বত হবে। আপনার এই যে অনেক অনুষ্ঠান আজকে দিনের দিনের মধ্যে সব অনুষ্ঠান শেষ করতে হবে। তারপরে এখানে মন্দিরে দোলন যাত্রা ইত্যাদি অনুষ্ঠান চলছে, তাই আর এখানে মন্দিরে ঝুলন যাত্রার অনুষ্ঠান চলছে। এখন একটা ভূমি পূজা হচ্ছে, একটা যজ্ঞ হচ্ছে, এখন একটা ভূমি পূজা হচ্ছে, তার যজ্ঞ হচ্ছে। জমি ভীম শিব শঙ্কর এবং অনন্য দেবতা দেবী দেবত্তা, এই জমি ভীপ শিবশঙ্কর এবং অন্যান্য দেবত্তা, শ্রী রুদ্র চতুরা লিঙ্গ স্বামী, শ্রী রুদ্র ত্রিপুরা লিঙ্গ স্বামী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত আর বর্তমান সেদাই তিনি এসকানের কাছে অ্যাপয়েন্টমেন্ট অফ সেদাই এর ম্যানেজার উনি করলেন 2000। বর্তমান যে সেবাই তিনি ইস্কনের কাছে 2008 সালে এই জমি দান করেছেন, 2000 সালে কিংবা 2002 এর মধ্যে তিনি দান করেছেন। এখন যখন শিব শঙ্কর ভীম শিব শঙ্কর থাকবেন, এখন ভীপ শিব শঙ্কর আসবেন থাকবেন, চিরকাল তিনি থাকবেন এবং আমরা বৈষ্ণব হৃদয় ওনাকে পূজা করব এবং তিনাকে বৈষ্ণব রূপে আমরা পূজা করব। জগন্নাথ বলদেব সুভদ্রা সেভাবে জগন্নাথ পুরীদেব বৃন্দাদেবী প্রসাদ দেওয়া হচ্ছে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী যেভাবে পুরীতে বিমলা দেবীকে প্রসাদ দেওয়া হচ্ছে, ঠিক সেইভাবেই ভীম শিব শঙ্করকে কৃষ্ণের মহাপ্রসাদ দেওয়া হইবে। এই স্থান একটা বৈষ্ণব তীর্থ হবে এবং এই স্থান একটা বৈষ্ণব তীর্থে পরিণত হবে। কৃষ্ণ আদেশ দিয়েছেন দেবী আর শিলা ওনার যেখানে থেত রাখিকা হবে। কৃষ্ণ আদেশ দিয়েছেন দেবী এবং শিব তারা তার এই ধাম রক্ষা করবেন, তাহলে আশীর্বাদ ধাম ফেলে এই শিবের আশীর্বাদ না পেলে ধামে প্রবেশ করা যায় না। বৃন্দাবনে গ্রামে শিব রইলেন, বৃন্দাবনে শিব আছেন রক্ষা করেন, বৃন্দাবনে নন্দগ্রামে শিব আছেন এবং বৃন্দাবনে সেই শিব তিনি বৃন্দাবন ধাম রক্ষা করেন। আর শ্রীক্ষেত্র দেবী আছেন, শ্রীক্ষেত্রতে শিব রয়েছেন, নর্মদের ধাম অদ্বৈত ধাম সেখানে শিব বিদ্যা শিব
দেবী শ্রীমন্থিনী দেবী বা করমায়া তাদের আশীর্বাদ পেয়ে কেউ ধাম প্রবেশ করতে পারে। নবদ্বীপ ধাম হচ্ছে ঔদার্য ধাম, সেখানে বৃদ্ধ শিব রয়েছেন এবং পৌরমা রয়েছেন, তাদের আশীর্বাদ পেয়ে সেই ধামে প্রবেশ করতে পারে। সারদা বৈষ্ণব সম্প্রদায় আছে, চারটে বৈষ্ণব সম্প্রদায় আছে, তার মধ্যে একটা শিব শুরু করে, তার মধ্যে একটা সম্প্রদায় শিব শুরু করেছেন। মার্কা স্বামী মার্কা আচার্য সেই সম্প্রদায় প্রধান আচার্য। এই শিব যে সম্প্রদায় শুরু করছেন সেই সম্প্রদায়ের আচার্য হচ্ছেন নিম্বক আচার্য। চৈতন্যদেব এসছেন চারটে সম্প্রদায় এবং চৈতন্যদেব এসেছেন চারটে সম্প্রদায়কে এক করার জন্য। কিন্তু উনি ব্রহ্মদেবের সম্প্রদায়ের মধ্যে এসছেন এবং উনি ব্রহ্মদেবের যে সম্প্রদায়ের মধ্যে উনি এসেছেন চার সম্প্রদায় এক করার জন্য, সেই সম্প্রদায় থেকে দুটো গুণ নিয়েছেন। চার সম্প্রদায়কে এক করার জন্য তিনি তিনটে সম্প্রদায় থেকে সমস্ত গুণগুলো তিনি নিয়েছেন। দুটো গুণ চার সম্প্রদায়, দুটো গুণ চার সম্প্রদায়ে মোট আট গুণ, মোট আটটা গুণ। এখন পদ্মপ্রাণ বলছেন এই চার সম্প্রদায় ছাড়া, পদ্মপুরাণে বলা হয়েছে এই চার সম্প্রদায় ছাড়া কোনো মন্ত্র সফল হবে না, কোনো মন্ত্র সফল হবে না। অর্থাৎ এই চার সম্প্রদায় বাদে বাইরে নিলে মন্ত্র নিষ্ফল হবে, অর্থাৎ এই চার সম্প্রদায় বাইরে গেলে মন্ত্র নিষ্ফল হবে। মহাদেব অতিথিতে কন্দাক্ষা নিনি থেকে তুলে নিয়েছেন, বরাহদেব এই পৃথিবী থেকে তিনি পাতাল থেকে তুলে দিয়েছেন, সেই থেকে এই পৃথিবীতে ভু বরাহা সঙ্গী হলেন, সেই থেকে পৃথিবীতে ভূ বরাহ সঙ্গী হলেন। এবং আমরা মাটিকে খাটব, আঘাত দেব, আমরা মাটিতে থাকব, মাটিতে আঘাত দেব, তার জন্য ভূবাহা পূজা আগে হয়, তারপর মন্দির নির্মাণের কাজে পুনঃতি হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা একটা কাজ হচ্ছে, আর অন্য কাজ, আর একটা অন্য কাজ হচ্ছে আকাঙ্ক্ষী আগ্রহাশ্রয় দান করছেন, আকাঙ্ক্ষী এবং গুরু আশ্রয় দান করবে। তাহলে কে দীক্ষা চান, তারপরে কে কে দীক্ষা চান, হাত তুলুন। জয় গৌর হরি ধনি হরে হরি আমরা সব প্রতিজ্ঞা করছেন, কে কে প্রতিজ্ঞা কর, মন্ত্র চায়, কেউ মন্ত্র চায়, হরে কৃষ্ণ মন্ত্র, কিন্তু এমন কয়েকজন পাওয়া গেছে, কিন্তু কয়েকজন পাওয়া গেছে আমার নাম জানে না, আমার নাম জানে না, পৌবাদেরও নাম জানে না, আমার প্রণাম মন্ত্র জানে না, আমার প্রণাম মন্ত্র জানে না, গান শিখতে পারবে,
তারা বলে সিনেমা গান শিখতে পারবে কিন্তু প্রণাম মন্ত্র মুখস্থ করতে পারবে না। তাদেরকে দীক্ষা দেব কি দেব না? ৩০ বছর বয়স। ৮০ বছর হলে ঠিক আছে, ৩০ বছর ৪০ বছর তো মুখস্থ করা উচিত। একজন সোলোমালা জপ করে হরে কৃষ্ণ মন্ত্র জানে না, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জানে না, বদ্ধ হচ্ছে। যে প্রতিজ্ঞা বদ্ধ হয়েছে সোলোমালা জপ করব, আমি সোলোমালা জপ করব এবং কমপক্ষে তো হরে কৃষ্ণ মন্ত্র জানবে, কিন্তু কমপক্ষে তো হরে কৃষ্ণ মহামন্ত্র জানবে। একদিন প্রভুপাদ রুম বাইরে কেউ বলছিল, একদিন প্রভুপাদ তার বাইরে বলছিলেন হরে কৃষ্ণ, তারপরে কি বলছে বোঝা যাচ্ছে না। কি মন্ত্র বলছ? তখন প্রভুপাদ জিজ্ঞেস করছে তুমি কি মন্ত্র বলছ? আমি হরে কৃষ্ণ বলছি। তখন সে বলছে আমি হরে কৃষ্ণ বলছি। না আমার শুনছি নিশ্চিত নাম নাম নিশ্চিত নাম নাম। তো প্রভুপাদ বলছে আমরা শুনছি ইস ইস নাম নাম ইস ইস নাম নাম। যে মহামন্ত্র শুনে কৃষ্ণ নাম ফেল পাবে, এবং যে মহামন্ত্র বলবে অপর ব্যক্তি শুনবে স্পষ্ট ভাবে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নিষেধ আছে, চারটে নিয়ম যে নিষেধ আছে মনে থাকতে হয়, ওটা তো মনে থাকা উচিত। গুরুদেব বলেন, গুরুদেব বললেন কিছু খেতে নাই, কিছু খেতে নাই, কিছু খেতে নেই মনে নাই, কিন্তু আমার মনে নেই, আমি খাই তারপর দেখি, আমি খাই তারপরে দেখি হয় নাকি, সেটা হয় নাকি। মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ সব নিশ্চয়, মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ সব কিছু খাওয়া নিষেধ। মনে নাই, এগুলো যদি কেউ বলে যে এগুলো আমার মনে নেই, মাছ বলছে কিনা, মাছ বলছে কিনা, মাছ নিষেধ, মাছ নিষেধ করেছে কিনা মনে নাই, সে বলছে আমার মনে নাই, খেতে পারি। চারটে নিয়ম আছে, চারটে নিয়ম আছে, নিয়ম অধিকাংশ বলে আমি কষ্ট পাবো, নিয়ম যদি ভঙ্গ করে তাহলে আমি কষ্ট পাবো, আপনারাও কষ্ট পাবেন। এই নিয়ম ভঙ্গ করলে, এই নিয়ম পালন করলে কৃষ্ণ নাম করে, এবং কৃষ্ণ নাম করে কৃষ্ণের ধামে যাওয়া যায়, কৃষ্ণের ধামে যাওয়া যায়। কিন্তু যদি নিয়ম না করে, কিন্তু নিয়ম যদি না পালন করে কি লাভ হলো, তাহলে কি লাভ হলো? কিছুদিন এর থেকে এখনো প্রায়শ্চিত্ত শক্তিশালী নাই, এর থেকে আর কোনো প্রায়শ্চিত্ত শক্তিশালী নাই। যদি ঘন রাগে বন্ধ রাখে আবার শুরু করা হচ্ছে একমাত্র উপায়, কিন্তু কোনো কারণে যদি বন্ধ থাকে তাহলে আবার ৬ মাস ১ বছর পর শুরু করতে হবে, এটাই হচ্ছে একমাত্র উপায়। এখন কিছুদিন সদাচার মধ্যে থাকলে এটা নামের রুচি আসবে, কিছুদিন যদি সদাচারের মধ্যে থাকা যায় তাহলে নামের রুচি আসবে, নামের রুচি থেকে নামের আসক্তি ভালো,
তাহলে নামের রুচি থেকে নামের আসক্তি বাড়াবো, নামের আসক্তি পাবো, আসক্তি থেকে ভাব, অষ্টসখী বা ভাব, অষ্টসাত্ত্বিকা ভাব, আমরা চাই মন্দির থেকে টাকা রাজধানীতে মন্দির নির্মাণ হবে এবং ভীম শঙ্কর শিব জয় হবে এবং শ্রী রুদ্র চিত্রালিঙ্গ স্বামী সে খ্যাতি হবে। আমরা চাই এই ঢাকা রাজধানীতে মন্দির হবে এবং শিব ভীম শঙ্কর শিব জয় হবে আর ত্রিপুরার লিঙ্গ স্বামী এখানে প্রতিষ্ঠিত হবে। তার জয় হবে এবং স্থানে আচার্য ভীষ্মরাম অভয়চান ভক্তিদানন্দ স্বামী বাবা সেই সন্তুষ্ট হবে এবং ইস্কনের প্রতিষ্ঠাতা এসি ভক্তিবেদন স্বামী প্রভুপাদ তিনি সন্তুষ্ট হবেন এবং আপনার সবাই মন্দিরে আসে আনন্দ পাবেন এবং আপনারা সবাই মন্দিরে এসে আনন্দ পাবেন। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 অনন্ত দেব ওনার মাঠে মন্দির বিরাজ করবেন। অনন্ত দেব ওনার মাথার উপরে শ্রী মন্দির বিরাজ করবেন। আমি কিছু অভিষেক অর্পণ করছি, আরো অভিষেক আছে। আমি নিজে কিছু অভিষেক অর্পণ করেছি, আরো কিছু অভিষেক আছে, আরো কেউ অর্পণ করতে পারে। পরে অভিষেকের পরে কি ওটা ওখানে স্থাপন করা হবে? রাধা কৃষ্ণ এই লীলা করে ত্রয়যুগে, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ এই লীলা করলেন ব্রজধামে, ব্রজধামে কৃষ্ণ ভাবছেন, কৃষ্ণ ভাবছেন যে আমি ব্রহ্মদেবের একদিনে ব্রজে প্রেম বিস্তার করলাম এবং আমি ব্রজে এই কৃষ্ণ প্রেম বিস্তার করলাম। সুযোগ অনেক আছে যারা এই সুযোগ নিল না। আমি আজ গৌর রূপে রূপে আমি আসবো গৌর রূপে এবং সবাই দুর্লভ
রজার প্রেম তাই কাছে বিতরণ করব এবং দুর্লভ বোজের প্রেম সবার কাছে বিতরণ করব এবং এই জীবনে গোলক বৃন্দাবনে আপনারা চলে যান এই হচ্ছে আমার শুভেচ্ছা এই হচ্ছে আমার শুভেচ্ছা আশা করে আপনার সবাই গৌরের কৃপা হবেন আশা করি আপনারা সবাই গৌরের কৃপা পাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ